সাকিবের পরে সে অন্য কোন হিরোর সাথে তেমন একটা হিট হইতে পারে, আর সাকিব সেও চাচ্ছে না সে অপুর সাথে ছবি করবে, ওর হাতে ছবি নাই। অপু বিশ্বাস নিজে মুখে বলছে যে অপু বিশ্বাসের হাতে ওরকম ভাবে সিনেমায় কাজ নাই, সেই জন্য সে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ফিতা কাটে। সে নিজেই বলে যে আমি ছবি পাচ্ছি না দেখে আমাকে মানুষে বলে আমি ফিতা কাটা নাই। কয়দিন চলবে ম্যাডাম, এত বড় একটা ঘটনা ঘটলো, আপনি তো উচিত ছিল চুপচাপ থাকা, কারণ ঘটনা তো সত্য। সাকিব খান সারা অপু বিশ্বাস একদম আসল, এমনটি কিন্তু বললেন খলনায়িকা দুলারি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, তো সম্পূর্ণ ভিডিওটাই দেখতে থাকুন। আপনাদের কাছে কি মনে হয়, সাকিব খান সারা অপু বিশ্বাস কি একদমই অসল? তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। তো সম্পূর্ণ ভিডিওটাই দেখতে থাকুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সে নিজেই বলে যে আমি ছবি পাচ্ছি না দেখে আমাকে মানুষে বলে আমি ফিতা কাটা নায়িকা, মানে দোকান ওপেন করে, শপ ওপেন করে, তো সে ওই সব জায়গায় চলে গেছে। এখন অপুকে তো প্রপার কাজে লাগায় নাই, সাকিবের পরে সে অন্য কোনো হিরোর সাথে তেমন একটা হিট হইতে পারে নাই, ঠিক আছে? তো এখন তাকে রিক্স নিয়ে কে নিবে? আর সাকিব সেও চাচ্ছে না সে অপুর সাথে ছবি করবে, আর এখন অপুকে না সাকিব ছবি করলো সে ছবি দর্শক নেবেও না, এখন আর চলবেও না। সাকিব ঠিকই আছে সাকিবের জায়গায়, যে কারণে অপু ইন্ডাস্ট্রির মধ্যে মানে ওর হাতে ছবি নাই। অপু সম্বন্ধে কি বলবো, আমি ভালো, খুব একটা যে অহংকারীও না সে, অত মিশত, সে মিশত, তার মিশার মধ্যে যেন কেমন একটা মানে রাগ ঢাক ছিল, হ্যাঁ আড়ষ্টতা ছিল, সেটা ছিল। সে মানে আর অতটা ফ্রি না, প্রথম দিকে তো ফ্রি হয়ই নাই, পরে যখন একের পর এক পাঁচ সাতটা ছবি করলাম তখন সে ফ্রি হয়েছে, ভালো আছে, খারাপ না। চলচ্চিত্রের কত টোকার ক্ষতি হয়েছে, সাকিব সাকিবের জায়গায় ঠিকই আছে, বুবলি বুবলি জায়গায় ঠিকই আছে, আর অপু যেহেতু নিজেকে সেইভাবে মেনটেন করতে পারছে না, সে একটু বালকি হয়ে গেছে, আর তারপরে সে অন্য অন্য আদার্স জায়গায় চলে গেছে। সে বলে, সে নিজেই বলে যে আমি ছবি পাচ্ছি না দেখে আমাকে মানুষে বলে আমি ফিতা কাটা নায়িকা, মানে দোকান ওপেন করে, শপ ওপেন করে, তো সে ওই সব জায়গায় চলে গেছে। এখন অপুকে তো প্রপার কাজে লাগায় নাই, সাকিবের পরে সে অন্য কোনো হিরোর সাথে তেমন একটা হিট হইতে পারে নাই, ঠিক আছে? তো এখন তাকে রিক্স নিয়ে কে নিবে? আর সাকিব সেও চাচ্ছে না সে অপুর সাথে ছবি করবে, আর এখন অপুকে না সাকিব ছবি করলো সে ছবি দর্শক নেবেও না, এখন আর চলবেও না। সাকিব ঠিকই আছে সাকিবের জায়গায়, যে কারণে অপু ইন্ডাস্ট্রির মধ্যে মানে ওর হাতে ছবি নাই। আর বুবলি তো একদম নিউকাম, ও তো মাত্র শুরু, তেমন একটা দিন হয়ও নাই, ছোটোখাটোর মধ্যে আছে, মোটামুটি সুন্দর, সে মোটামুটি না ভালো সুন্দরী, সে ছবি টবি বেশ ছবি টবি করতেছে, নিজে বাচ্চা হওয়ার পর মেনটেন করছে। তবে তাদের পারিবারিক ব্যাপারে আমি খুব একটা না গলাবো না, আমার কথা হলো তিনজনেরই দোষ এখানে, না বুবলি, না অপু, না সাকিব। আমার কথা হলো আমি যখন জানলাম বুবলির সাথে সাকিবের সাথে অপুর বিয়ে শাদী হয়েছে, বুবলি বলে সে জানে না, এটা বাজে কথা, জানবে না কেন? আমরা বাইরে হয়ে আমরা জানতেছি, তোমরা ঘরে জানো না, বুবলির ইনভলভ হইতে হয় উচিত ছিল না। তারপরে যখন হয়ে গেছে তখন সাকিবেরও কিছুটা ছাড় দেওয়া উচিত ছিল, মাইনা নেওয়া উচিত ছিল। আমি এই বুবলিকে নিয়ে আর কোনো ভিডিও বানাতে চাইছিলাম না ভাই, কারণ এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হইতেছে, বুবলির পক্ষের লোকজন এক ধরনের কথা বলে, বুবলির বিপক্ষের লোকজন এক ধরনের কথা বলে, দর্শকের মধ্যে ভাগাভাগি হয়ে গেছে, এবং এটা নিয়ে ভার্চুয়াল মিডিয়া গরম আজকে বেশ কিছুদিন যাবৎ, সেটাও আপনারা জানেন। কিন্তু আমরা আশা করছিলাম যে এই যে কল রেকর্ডটা ফাঁস হওয়ার পর বুবলি একটু চুপচাপ থাকবেন এবং একটা সাংবাদিক সম্মেলন করে তার বয়ান দিবেন, উনি কিছুই করলেন না। আমি নিজে খুব আশ্চর্য হয়ে গেলাম যে এত বড় একটা ঘটনার পর, এত বড় একটা কল রেকর্ড ফাঁসের পর একটা স্ট্যাটাস শুধু যে ছাগল না স্ট্রাগল পরিমণির এগেনস্টে করলো, দ্যাটস ইট। সে বললও না যে এটা আমার ভয়েস না বা এটা কোনো মানে সাজানো দৃশ্য, সে শুধু বলছে ষড়যন্ত্র, তার পিছনে ষড়যন্ত্র করতেছে, সে অনেক উপরে উঠে গেছে, তার পিছনে সবাই লেগে গেছে, সে যখন উপরে উঠতেছে তখন সে কেউ দেখতে পারে না, তার পিছনে লেগে গেছে। আমি একটা জিনিস এটাও বুঝলাম না যে উনি কত বড় উপরে উঠছেন, উনি যতগুলো সিনেমা করছেন ইদানিংকালে, নাম বলতে চাই না, আপনারাও জানেন এক প্রহেলিকাটা একটু সাধুবাদ পাইছে, সেটা কোন সিনেমাটা চলছে, বুবলির সাকিব ব্যতীত কোন সিনেমাটা চলছে আপনারা পারলে আমার জানায়েন। আমি বহুত খোঁজাখুঁজি করছি, ছবিগুলোর নাম বললে যেগুলো তার করা ছবি ইদানিংকালে রিলিজ হয়েছে বা এক দেড় বছরের মধ্যে রিলিজ হয়েছে, সাকিবের সাথে সম্পর্ক নষ্টের পর রিলিজ হয়েছে, কোন ছবিটা চলছে আপনারা খুব ভালো করেই জানেন, ছবিগুলোর নাম বললে সেই প্রডিউসারকে বা সেই ডিরেক্টরের মনে আঘাত দেওয়া হবে, আমি নাম বলতে চাইতেছি না, আপনারা জানেন। তবে একটা ছবি একটু ভালো গেছে, প্রহেলিকা সাধুবাদ পেয়েছে,
বুবলি তো কোনো সুপারস্টারও না, তাই না? অনেকে বলেন, বুবলির ভক্তরা বলেন যে বুবলি সুপারস্টার। ভাই, শাকিব ছাড়া দুই চারটা সুপারহিট ছবি দিক না। দেওয়ার পর আপনারা বললেন অসুবিধা নাই, সুপারস্টার হলে আমরাও বলবো। কিন্তু আসল প্রসঙ্গ হলো যে এত বড় একটা কল রেকর্ড ফাঁস হয়ে গেল, সেটা নিয়ে বুবলি ম্যাডাম কোনো কথা বললো না। বললো সাংবাদিক সম্মেলন করবে, কোথায়? সাংবাদিক সম্মেলনও করলো না, কোনো রকম স্ট্যাটাসও কোথাও দিল না, শুধু নিউজ পোর্টালগুলোর এসে একটা করে চিঠি লিখে জানায় দিল কি যে এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, এটা এডিট করা হয়েছে, এটা এক পক্ষের কথা দেওয়া হয়েছে, এটা তাহলে তো দুই পক্ষের কথা থাকতো, এটা কোনো যুক্তি নয় ভাই, দ্বিতীয় পক্ষের কথা আছে তো, অপুর কথা আছে তো অল্প, আর অপুর কোশ্চেনগুলো দেওয়া হয় নাই, তাহলে লম্বা হয়ে যাবে বা সে কী বলছে আমরা জেনে ফেলবো। আমরা উত্তরটা তো পেয়েছি এবং এটা তো অরিজিনাল ভয়েস ট্র্যাক উন্নি ম্যাডামের, এবং আপনার সম্পর্কে যে কথাগুলো বলছে এগুলো সত্য মিথ্যা আপনি জানেন, মুন্নি ম্যাডাম জানে, আল্লাহ তাআলা জানে। যদি মিথ্যা হয় তাহলে আপনি প্রতিবাদ করতেন, করতেন না, একশোবার করতেন যে টোটালটা মিথ্যা। আপনি সেটা করেন নাই, আপনি চুপচাপ থাকলেন কিছুদিন, বললেন যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, তারপর পরি যখন আপনার বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিল যে সব কিছু আপনি ষড়যন্ত্রের গন্ধ পান, তখন আপনি পরিকে ছাগল বললেন, সেটাও ঠিক আছে। কিন্তু কালকে না পরশু দিন আপনি এই যে গানটা জানাই জানাইছে দিলেন, ওরা জ্বলবে তাতে আমি আমার চলবে, এবং আমি বেপরুয়া বুবলি, বেপরুয়া, আপনি বেপরুয়া না, আপনি যে বেপরুয়া এটা কনফার্ম, এটা বোঝা যায়। আপনার যে বিহেভিয়ার, আপনার যে চাল চলন, আপনার যা কথাবার্তা, তাতে বোঝা যায় আপনি বেপরুয়া। ইউ ডোন্ট কেয়ার এনিবডি, ইউ ডোন্ট কেয়ার এনিবডি, আপনি কার শক্তিতে চলেন আল্লাহ ছাড়া কেউ যায় না, আর আপনি জানেন। এত বড় একটা ঘটনার পর আপনি সাংবাদিক সম্মেলন তো করলেনই না, কোনো রকম স্ট্যাটাস ফেসবুকে বা ভার্চুয়াল মিডিয়াতে দিলেনই না, এখন নাইচা নিচ্ছে গান গাইতেছেন, ওরা জ্বলবে, ওরা জ্বলবে মানে আপনি কারে ইঙ্গিত করতেছেন ভাই? ওরা কারা? আমরা যারা আপনার সম্পর্কে কথা বলি তারা? অপু বিশ্বাস, শাকিব খান, শাকিব ভক্তরা, অপুর ভক্তরা, তাই তো মনে হয়। যারা অপুকে ভালোবাসে তাদেরকে আপনি বলছেন, আমরা যারা ইউটিউবে কন্টেন্ট করি আমাদেরকে বলছেন, অপু বিশ্বাসকে বলছেন, ইনডাইরেক্টলি শাকিব খানকেও বলছেন। ইদানিং কালে কেউ কেউ বলতেছেন শাকিব খান এটা করাইছে, শাকিব খান এটা করাইছে। কী করাইছে ভাই? এই কল রেকর্ডিং করাইছে, মুন্নি ম্যাডামের শাকিব খান ফোন করে বলছে যে এই ম্যাডাম আপনি বুবলি সম্বন্ধে যা যা জানেন উপরে বলেন, পরে এটা ফাঁস করি। বুবলি ম্যাডাম শাকিবের কথা শুনে বলে দিছে, বুবলি ম্যাডাম এত বোধায় নিজের নাকটা কাইটা অন্যের যাত্রা ভঙ্গ করছে, সে বুবলি ম্যাডামের ইজ্জত গেছে না, শাকিব বললেই করবে। আপনারা যারা বলেন যে শাকিব খান করাইছে, যে সমস্ত ভদ্রলোকরা বা গাধাগুলো বলেন যে শাকিব খান করাইছে, তাদের মাথায় কি এইটুক ঘিলু নাই? এটা কি কোনো ষড়যন্ত্র হইলো নাকি? একজন মহিলা তার হাজব্যান্ডের সাথে একজনের সম্পর্ক হয়েছে, এইটা উনি দুঃখের সাথে আরেকজনকে বলছে। হ্যাঁ, কল রেকর্ড ফাঁস করাটা ঠিক হয় নাই, যাকে বলছে তাকে হয়তো বিশ্বাস করে বলছে, অথবা তাকে বলছে যে ঠিক আছে আমি তোমার সাথে যেগুলো বলছি তুমি এগুলো ফাঁস করে দাও। এখানে শাকিবের ভূমিকাটা কী? শাকিব ভাই তো এনে খাওয়ানের আগুনের সময় পায় না, আপনারা দেখতেছেন না, পোর্টালগুলো দেখেন না কীভাবে কাজ হচ্ছে দরদের, শোনেন নাই যে শাকিব খান মোবাইল টেলিফোনও ধরে না, শোনেন নাই যে বা শাকিব ভাই একটা সেকেন্ড অন্যদিকে মনোনিবেশ করে না যে তার মাইন্ড ডিসকন্ট মানে কনসেন্ট্রেশন হারাইয়া ফেলবে, আপনারা শাকিব খানরা তাই না আনছেন। আরে ভাই, শাকিবের কি খায়া দেয়া কাম আছে যে এই বুবলিরে কী কইল মুন্নি ম্যাডাম, বা এটা মুন্নি ম্যাডাম রে বইলা, আপনার একটা ভিডিও করেন করে এটা ছাইরা দেন, ছাইরা দেন বুবলির অপমান করেন, এইটু ঘিলু আপনাদের মাথায় নাই? আসলে যারা বুবলি ম্যাডামের ভক্ত বা যারা এই সমস্ত কথা বলেন তাদের মাথায় ঘিলু একটু কম, একটু মাথা খাটায়েন ভাই, একটু মাথা খাটায়েন। কারণ কি জানেন, যে কথাগুলো আপনি বলবেন, যে কথা কিন্তু যেটা বেরিয়ে যাবে এটা কিন্তু আর ওয়াপাস দিতে পারবেন না, এটা ফেরত দিতে পারবেন না, এটা বইলা ফেলাইছেন। তো বলার আগে একটু চিন্তা ভাবনা কইরা বলেন যে আমি যে কথাটা বলবো যে শাকিব এগুলো করাইছে বা ষড়যন্ত্র, ফিরাই দিতে পারবেন? কল রেকর্ড যে সত্যি এটা অস্বীকার করেন? বুবলি ম্যাডামের সাথে তাপসের কি হয়েছে না হয়েছে, যে কথাগুলো মুন্নি ম্যাডাম বলছেন এগুলো অস্বীকার করেন? কেমনে অস্বীকার করবেন? আর ভাই বাদী যে এফেক্টেড সেই তো বলতেছে,
সেই তো কথাগুলো বলতেছে। থার্ড পার্সন কেউ যদি বলতো তাহলে বলতে পারতেন যে এটা ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র অ্যাব্রিভিয়েশনই তো আপনারা জানেন না, ষড়যন্ত্রের মানেই তো আপনারা জানেন না। ষড়যন্ত্র এইভাবে হয় নাকি? ষড়যন্ত্র হইল যে আরেকজন লোক বলছে যে বুবলি খারাপ, হ্যান করছে, ত্যান করছে, ত্যান করছে, তাহলে আমি বলতে পারবো উনি ষড়যন্ত্র করতেছে বুবলি ম্যাডামের বিরুদ্ধে। এই কারণে তো ভিকটিম নিজেই বলতেছে যে তার স্বামীরে আপনি টান দিচ্ছেন, মানে বুবলি ম্যাডাম টান দিচ্ছে। এত কিছুর পর না স্টেটমেন্ট, না সাংবাদিক সম্মেলন, না কিছু, তারপরেও আপনি আবার নাচ গান করে মানুষের মনোরঞ্জন করেন আর মানুষকে টিটকারি মারেন। তোরা চলবি তাতে আমার চলবে নাকি? এত বাইরের না বুবলি ম্যাডাম, এত বাইরের না, এত বাড়া ভালো না। আপনি এমন কিছু হয়ে যান না এই বাংলাদেশের যে আপনি যা করবেন তাই মানুষ খাবে। হ্যাঁ খাবে, আপনার লোকজন খাবে, আপনার তো কিছু লোকজন আছে। আমাদের যেমন বলে না, আপনার ভক্তরা বলে না যে শাকিব আমগরে রাখছে পালতাছে, আবার আবার কেউ কেউ বলে অপু আমারে রাখছে পালতাছে। এবং আপনার তো কিছু রাখছেন, কিছু মহিলা রাখছেন, কিছু মহিলা দেখি কি নাম টাম বলতে চাই না, আপনার সম্বন্ধে সকাল তুইটা বন্দনা করে, এরা তো অন্ধ। আজকে যদি আপনার বিরুদ্ধে এইটা না বেরিয়া অপুর বিরুদ্ধে এরকম একটা কন্টেন্ট বেরোত যে কোনো এক ভদ্রলোক তার ওয়াইফ বলতেছে যে অপু তার হাজব্যান্ডের সাথে প্রেম করে, কী অবস্থা হইতো চিন্তা করছেন? অপুর ভক্তরা তারা সাপোর্ট করতো? করতো না, ছিছি করত, ঘেন্না করত। আমি নিজেই 40টা ব্লগ বানাইতাম, কিন্তু আপনার ভক্তরা এগুলা বিশ্বাস করে না। কল ডেকর যখন ফাঁস হয়েছিলো তখন তো আমরা অনেকেই ভাবছিলাম যে এটা কেমন ফ্লেক্সিং করা হয়েছে, এটা ওনাদের কল রেকর্ড না। কিন্তু পরে জানলাম এটা মুন্নি ম্যাডামের নিজস্ব ভয়েস এবং অপুরও নিজস্ব ভয়েস। হ্যাঁ এখানে অপু চালাকি করছে, অপু তার কাছ থেকে কথাগুলো বের করছে, কিন্তু ফাঁস করছে। একটা কথা মনে রাখবেন বুবলি ম্যাডাম এবং বুবলির ভক্তরা, অপু ম্যাডাম যে এটা ছাড়ছে মুন্নি ম্যাডামের মত নিয়েই ছাড়ছে, নাহলে অপুর এত কইল জানাই? মুন্নি ম্যাডামের চিনেন আপনারা কে? মুন্নি ম্যাডামের দোষ জানেন? আরে তাপস তো কিছুই না, তাপস তো চলে মুন্নি ম্যাডামের জোরে। মুন্নি ম্যাডামের দোষ শুনলে আপনারা পাগল হয়ে যাবেন। মুন্নি ম্যাডাম পারে না বাংলাদেশে এমন কোনো কাম নাই, কাজে উপরে এত বড় সাহস নেই যে মুন্নি ম্যাডামের না জানাইয়া এই ক্যালডেকারটা সে অডিওটা ছেড়ে দিছে। তাহলে আজকে অপু জেলে থাকতো, ডিজিটাল আইনে জেলে থাকতো, অপু অপু বাঁচত না যদি মুন্নি ম্যাডামের অবতে এটা ফ্ল্যাশ করতো। কারণ মুন্নি ম্যাডাম অনেক শক্তিশালী একজন মহিলা বাংলাদেশে, সে কি করে না করে জানতে চায়েন না, আমরা জানি, বলতে চাই না। কাজে মুন্নি ম্যাডামের মত নিয়েই অপু ম্যাডাম এটা ছাড়ছে, কিন্তু বুবলি ম্যাডাম সেটা কোনো প্রতিবাদ না করে এখন হাসাহাসি করতেছে না, এখন নাচতেছে, নেচে নেচে বলতেছে তোরা জ্বলবি তাতে আমার চলবে। কয়দিন চলবে ম্যাডাম? লজ্জা লাগে না আপনার একটুকু? যে এত বড় একটা ঘটনা ঘটলো, আপনি তো উচিত ছিল চুপচাপ থাকা, কারণ ঘটনা তো সত্য, আপনি তো কোনো প্রতিবাদ করতে পারবেন না, আপনি কেন? তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না।